হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনে হচ্ছিলাম ব্যাকডোরের পক্ষ থেকে আজকে আমরা শিখবো কিভাবে আমরা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 এর মধ্যে লোকালি একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারি, দ্যাটস মিন একটা ইয়াম কনফিগার করতে পারি। অর্থাৎ ইয়াম কেন কনফিগার করব, বিশেষ করে আমরা যারা সেন্টোস ইউজ করে থাকি, সেন্টোসের মধ্যে কিন্তু কি অটোমেটিকলি ইয়াম কনফিগারেশন করা থাকে, দ্যাটস মিন অনলাইন কিছু কি রিপোজিটরি থাকে যার কারণে আমাদের ইয়াম কনফিগারেশন করতে হয় না। বাট আপনি সেন্টোসে কিন্তু কি করতে পারেন, লোকালি একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারেন, বাট সেন্টোসে কিন্তু কি ওটা অটোমেটিকলি অনলাইন একটা রিপোজিটরি থাকে যার কারণে আমরা রিপোজিটরি ক্রিয়েট করি না। বাট রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 এর মধ্যে আপনি যদি এটা নন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, দ্যাটস মিন রেড হ্যাটে যদি নন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কি অবশ্যই আপনার একটা লোকাল রিপোজিটরি লাগবে। আচ্ছা, ইয়াম কেন, বা আসলে ইয়াম কি? ইয়াম হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স এবং সেন্টোস এর একটা ডিফল্ট প্যাকেজ ম্যানেজমেন্ট ইউটিলিটি। আমরা যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি, তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করার সময় আমরা কি করি, বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে থাকি, যেটা এক্সিকিউটেবল যে ফাইলগুলো আমরা কি করি নেক্সট নেক্সট করে ইনস্টল করে থাকি। বাট রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের মধ্যে এই যে এই সফটওয়্যারগুলো, দ্যাটস মিন এগুলো কি থাকে, একটা প্যাকেজ আকারে থাকে, ডট আরপিএম ফাইল নামে একটা কি থাকে, এই প্যাকেজগুলো থাকে। অর্থাৎ এই সমগ্র প্যাকেজ নিয়ে আমরা কি করতে পারি, একটা ইয়াম রিপোজিটরি ক্রিয়েট করতে পারি। আর ইয়াম রিপোজিটরি ক্রিয়েট করলে কি কি হবে, ইয়াম রিপোজিটরি করলে আপনি কি করতে পারবেন, আপনি যে কোনো প্যাকেজ কি করতে পারবেন, সার্চ করতে পারবেন, ইনস্টল করতে পারবেন, আপডেট করতে পারবেন, রিমুভ করতে পারেন, খুব সহজে। এখন একটা বলতে পারেন যে আমি তো এমনিও আরপিএম দিয়েও ইনস্টল করতে পারি। হ্যাঁ, আর শুধু আপনি আরপিএম দিয়েও ইনস্টল করতে পারেন, সেক্ষেত্রে কি হয়, আমরা যদি কোনো ডিপেন্ডেন্সি প্যাকেজ থাকে, সাপোজ আপনি একটা প্যাকেজ আপনি বা একটা সফটওয়্যার আপনি ইনস্টল করতে যাচ্ছেন, একটা আরপিএম ফাইল ইনস্টল করতে যাচ্ছেন, বাট দেখা যাচ্ছে ওই ফাইলের এগেনস্টে দেখা যাবে আপনি আরও অনেকগুলো প্যাকেজ ইনস্টল করা লাগতে পারে, সেক্ষেত্রে কি আপনি একটা একটা প্রতিটা করে কিন্তু আগে ইনস্টল করে এসে তারপর ওই প্যাকেজটা ইনস্টল করতে হবে। বাট ইয়াম থাকলে কি হবে, আপনি অ্যাট এ টাইমে আপনি শুধু ওই প্যাকেজটা না, ওই প্যাকেজটা এগেনস্টে যতগুলো আপনার ডিপেন্ডেন্সি প্যাকেজ থাকবে একসাথে আপনার ইনস্টল হচ্ছে। দ্যাটস মিন হচ্ছে আমরা ইউজের ক্ষেত্রে বা আপনার প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের টাইমটা কিন্তু কি কনজাম হচ্ছে, অর্থাৎ আমরা খুব সহজেই কি করতে পারি, যে কোনো প্যাকেজ ইনস্টল করতে পারি। তো আমরা ইয়াম সম্পর্কে যেটুকু আমরা কনসেপ্ট নেওয়া দরকার অলরেডি নিয়ে ফেলেছি, এখন আমরা ডিরেক্ট যাবো যে আসলে এই ইএমটা কীভাবে আমরা কনফিগার করতে পারি আমাদের লোকাল পিসিতে। যদি আপনার ভার্চুয়াল পিসি হয়ে থাকে সেক্ষেত্রে একরকম, বাট আপনার লোকাল যদি আপনার ফিজিক্যাল পিসি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কি অন্যরকম। কীরকম অন্যরকম, সাপোজ আমরা যখন কোনো ফিজিক্যাল পিসিতে আমরা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স বা সেন্টোস ইনস্টল করে থাকি, সেক্ষেত্রে কিন্তু কি আমাদের দেখেন এই ডিসপ্লেতে একটা কি শো করছে, একটা সিডির মতো শো করছে, অর্থাৎ এই সিডিটা মাউন্ট হয়ে আছে। বাট লোকাল পিসিগুলোতে কিন্তু মাউন্ট হয়ে থাকে না, আপনি যখন সিডিটা সিডি রুম থেকে বের করে ফেলবেন তখন এটা অটোমেটিকলি ইজেক্ট হয়ে যাবে, দেখছেন এটা চলে যাবে। বাট আপনি যখন ভার্চুয়ালি করবেন, এটা আমার ভার্চুয়ালি করা আছে, দ্যাটস মিন এটা কিন্তু কি শো করছে বাট মাউন্টেড হয়ে আছে। ওকে, এটা ডেভ, ডেভের মধ্যে আপনার ডেস্ক এইচআরও, অর্থাৎ দ্যাটস মিন একটা ফাইলের মধ্যে আপনার এটা মাউন্ট হয়ে আছে। আমি যদি এটা দেখতে চাই এটা কোথায় মাউন্ট হয়ে আছে, সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে এটা আসলে মাউন্ট পয়েন্টটা কোথায়। দেখেন আমি এটা দেখাচ্ছি যে এটা মাউন্ট পয়েন্টটা কোথায় আছে, ডিপ এইচ রান মিডিয়া অ্যাডমিন, তারপরে দেখেন এর মাউন্ট পয়েন্টটা কোথায় আছে, ডেভ এস আর ওতে। ওকে, আর এটা সাইজ কত দেখেন, এটা 4 GB, ইউজ ফুলি আছে, দেখেন 100% ইউজ করা আছে। তারপর এটা আমি যেখানে মিডিয়া ফাইলের মধ্যে থেকে কী করলাম, দেখলাম যে এটা কোথায় মাউন্টেড আছে। ওকে, এটা কিন্তু আমি অটোমেটিকলি মাউন্ট হয়ে আছে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় ভার্চুয়ালি যদি কেউ করে থাকেন সেক্ষেত্রে যদি মাউন্টেড না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কী হবে, এখান থেকে এসে আপনার বিএমওর আসবেন, বিএমওর এসে আপনার সেটিংয়ে আসবেন, সেটিংয়ে এসে আপনি যে সিডি যেখান থেকে ধরে ছিলেন আইএসও ফাইলটা, অর্থাৎ সিডি ডিবিটি থেকে এখানে এসে জাস্ট এই পাত্রাতে এসে আবার নতুন করে আপনি কী করবেন, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সটা আপনার ধরে দিতে হবে। তার সময় এটা আপনার ধরে দিয়ে ওপেন করে দিলেই আবার অটোমেটিকলি এটা মাউন্ট হয়ে এখানে চলে আসবে, যদি আপনার মাউন্ট না থাকে। আর যেহেতু আমার মাউন্ট করা থাকে সেক্ষেত্রে আমার মাউন্ট করা লাগছে না। এখন আমরা কি করব, একটা রিপোজিটরি ক্রিয়েট করব। তো রিপোজিটরি ক্রিয়েট করার ক্ষেত্রে কিছু কিছু পি রিকোয়ারমেন্ট আছে, সে পি রিকোয়ারমেন্টগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে অবশ্যই আপনি এই যে আপনার যে প্যাকেজ ইউটিলিটিটা আছে, দ্যাটস মিন যে প্যাকেজগুলো এই সিডির মধ্যে আছে, এই সম্পূর্ণ প্যাকেজটা যখন আপনি অন্য অন্যত্র ট্রান্সফার করবেন, দ্যাটস মিন হচ্ছে আপনি এটা সিডিতে কিন্তু আছে, এই সিডিটা আমরা আনমাউন্ট করে দিলে কিন্তু কি আর আমি প্যাকেজগুলো কিন্তু পাচ্ছি না। এই জন্য আমরা কী করব, প্রথমত হচ্ছে ওকে এই সিডির থেকে আমরা সকল প্যাকেজগুলো একটা কপি করে আনবো। আর কপি করে আনার জন্য অবশ্যই আপনি যেখানে আনবেন, অর্থাৎ যে ডিরেক্টরিতে আনেন বা সাব ডিরেক্টরিতে আনেন, সেই ডিরেক্টরির মধ্যে অবশ্যই আপনার সেই ডিরেক্টরি জায়গা মিনিমাম আপনার কত থাকতে হবে, 4 GB থাকতে হবে, যেটা আমরা একটু আগে দেখলাম যে এটার টোটাল জায়গা কত, 4 GB থাকতে হবে। এটা করে প্রথম রিকোয়ারমেন্ট, অর্থাৎ ইয়াম কনফিগার করার ক্ষেত্রে। আর সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি ইয়াম কনফিগার করার ক্ষেত্রে অবশ্যই একটা প্যাকেজ লাগবে, একটা আরপিএম প্যাকেজ আমাকে ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েট রিপো। ক্রিয়েট রিপোর একটা প্যাকেজ আছে যেটা অবশ্যই আমাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। আর থার্ড হচ্ছে আমার এটা কনফিগারেশন ফাইলে বলে দিয়ে আসতে হবে আমি কোথায় এটা কপি করে রেখেছি, সেটা আমার একটা কনফিগারেশন ফাইল আছে ইয়াম ডট রিপোজ ডি, সেখানে যে আমার একটা কনফিগারেশন ফাইল ক্রিয়েট করে
আমরা রেখে আসবো, দ্যাটস মিন ডট রিপো একটা ফাইল ক্রিয়েট করে এখানে আমরা রেখে আসবো যে এখানে এখান থেকে আমার নিতে হবে। এই হলো তিনটা রিকোয়ারমেন্ট। ফার্স্ট হচ্ছে আমরা কি করব, এই সিডি থেকে দ্যাটস মিন হচ্ছে আমার যে সিডিটা মাউন্ট করা আছে এখান থেকে আমরা কপি করে রাখবো, আমি একটা ফাইল ক্রিয়েট করব যার মধ্যে আমি কপি করে রাখবো। ওকে, তো একটা আমরা ডিরেক্টরি ক্রিয়েট করি mkdir, তার আগে অবশ্যই আপনি কিন্তু কি রুট প্রিভিলেজে থাকতে হবে ইউজারে। mkdir আমি একটা ক্রিয়েট করি মাই ল্যাব, তার মধ্যে দিব রিপো, কি নাম দিলাম মাই ল্যাব, তারপরে দিয়েছি আমরা রিপো, অর্থাৎ ওকে এই রিপোর মধ্যে ওকে এই প্যাকেজগুলো আমি কপি করে আনবো, এটাকে প্যারেন্ট মন করতে হবে। ওকে, অলরেডি হয়ে গেছে দেখেন, সিডি মাই ল্যাব রিপো অলরেডি আমার ক্রিয়েট হয়ে গেছে, আমি আমার এখন রিপোর মধ্যে আছি। প্রথমে আমরা কি করবো, আমার সিডি থেকে আমার সব প্যাকেজগুলো কি করবো, আমরা লোকালি একটা ডিরেক্টরি ক্রিয়েট করে ফেলছি, যে ডিরেক্টরিটা ক্রিয়েট করে ফেললাম মাই ল্যাব রিপো, এর রিপোর মধ্যে আমরা এই টোটাল প্যাকেজগুলো এনে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা ক্রিয়েট রিপোর্টটা রান করব, সেই প্যাকেজ থেকে একটা প্যাকেজ রান করে দিব। অলরেডি কিন্তু আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করে ফেলেছি, ওই ডিরেক্টরির মধ্যে আমরা কি করবো, আমাদের যে এই যে সিডি আছে, সিডির মধ্যে যে প্যাকেজগুলো আছে এই সম্পূর্ণ প্যাকেজটা আমরা কপি করে আনবো। এই জন্য আমরা কি কমান্ড করবো, সিপি, সিপি থেকে যাবো ওটা কি, অর্থাৎ আমরা এটার রিকোয়েস্ট করে কী করতে পারি, বারবোস করে দেখবো যে কতগুলো প্যাকেজ আছে। এই জন্য আমরা কী করতে পারি, আরবিএফ কোথা থেকে আনবো, রান মিডিয়া অ্যাডমিন ইউজার, তারপরে হচ্ছে ওকে আপনার কী লাগবে রেড হ্যাট। ওকে, তারপর হচ্ছে কি প্যাকেজ, এখান থেকে আনবো কোথায়, আমরা আনবো হচ্ছে ওকে মাই ল্যাব রিপো, দিয়ে আপনি ইন্টার দেওয়ার সাথে সাথে কপি হতে থাকবে। একটু টাইম লাগবে, এখানে প্রায় 4,500 প্যাকেজ আছে, একটু সময় লাগবে, ততক্ষণ আপনি আমার সাথেই থাকবেন। অলরেডি আমার সকল প্যাকেজ কপি হয়ে গেছে, অর্থাৎ আমার প্রথম যে রিকোয়ারমেন্ট যে আমার প্যাকেজগুলো কী করতে হবে, লোকালি কোথাও কপি করে রাখতে হবে, আর অবশ্যই তার জায়গার জন্য কত হয় 4 GB হয়। ওকে, সেকেন্ড যে রিকোয়ারমেন্ট ছিল, অর্থাৎ আমার একটা প্যাকেজ ইনস্টলেশন করতে হবে, সেটা ক্রিয়েট রিপো প্যাকেজ। অলরেডি আমার কপি করে কোথায় এনেছি দেখেন, প্রথমে আমি আমার পার্টটা দেখে নিই, আপনার আমার এখন আমি কোন ডিরেক্টরিতে আছি এই পার্টটা দেখলাম, অর্থাৎ সরকার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, দেখুন পিডাব্লিউডি, আপনি পিডাব্লিউডিতে দেখতে পাচ্ছেন কি আমি কোন পাথে আছি, দেখুন হচ্ছে কোন ডিরেক্টরির মধ্যে আছি, আমি যদি রিপোর মধ্যে আছি, আমি যদি এখানে এলএস দেই দেখেন প্যাকেজেস আছে, এখান থেকে আমি সিডি করে প্যাকেজে চলে যাব, প্যাকেজেস এখানে কিন্তু আমার সকল প্যাকেজ আছে, দেখেন যতগুলো প্যাকেজ কপি করেছি সবগুলো আছে। এখান থেকে আমি একটা কি করব, একটা প্যাকেজ ইনস্টলেশন করব, যে ইনস্টলেশন আমরা অর্থাৎ ইএম কনফিগার জন্য আমরা একটা প্যাকেজ ইনস্টলেশন করতে হবে, সে প্যাকেজটা হচ্ছে আরপিএম আইবিএইচ ক্রিয়েট রিপো, অর্থাৎ এই প্যাকেজটা আমার ইনস্টল করতে হবে। আমার সেকেন্ড রিকোয়ারমেন্ট কমপ্লিট, এখন এই প্যাকেজটাকে আবার রান করে দিতে হবে, যাতে আমি শুধু ইনস্টল করলে হবে না, এই সার্ভিসটাকে তো আমাকে আগে রান করতে হবে। ওকে, আমি ক্লিয়ার করি, ক্রিয়েট রিপো কোথায় রান করব, মাই ল্যাব এর মধ্যে কি দিয়েছিলাম রিপোর মধ্যে, অর্থাৎ ওটা রিপোর মধ্যে আমি কি করলাম আমার প্যাকেজটাকে রান করে দিলাম, একটু সময় লাগবে, অলরেডি আমার ক্রিয়েট রিপো প্যাকেজটা রান হয়ে গেছে। এটা ছিল আমার কি সেকেন্ড স্টেপ, আমরা কমপ্লিট করে ফেলেছি। থার্ড যে স্টেপটা ছিল সেটা হচ্ছে আমরা একটা কনফিগারেশন ফাইলের মধ্যে আমার এই যে কাজগুলো করেছি, দ্যাটস মিন আমার কপি করেছি, কোথায় কপি করেছি এবং রান করেছি, এই ইনফরমেশনগুলো আমরা কোথায় দিয়ে আসবো, একটা কনফিগারেশন ফাইলের মধ্যে। সেই কনফিগারেশন ফাইলগুলো কার মধ্যে থাকে, আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখে আসছি, অর্থাৎ আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে কী দেখে আসছি যে আমার যে ফাইল সিস্টেমের হায়ারার্কি কোনটার মধ্যে কী থাকে, দ্যাটস মিন হচ্ছে কনফিগার ফাইলগুলো কোথায় থাকে ইটিসির মধ্যে, আর ইয়াম থাকে কোথায়, ইয়াম ডট রিপোজ ডি, ওকে এর মধ্যে থাকে। আমি যদি এলএস করি দেখেন এখানে আমার কোনো ফাইল নেই, দ্যাটস মিন এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, সেই ফাইলের এক্সটেনশন অবশ্যই ডট রিপো হতে হবে। সাপোজ আমি করি ঢাকা ডট ভীম ঢাকা ডট রিপো, এটা ফাইল ক্রিয়েট করব, আই দিয়ে ইনসার্ট করব। ইএম রিপো কনফিগারেশন করার পূর্বে অবশ্যই কমন লাইন ইউটিলিটিসে একটা টিউটোরিয়াল আছে, অর্থাৎ কমন লাইন ইউটিলিটি টুলসগুলো এটার সম্পর্কে একটু জেনে নেবেন, কোন কোন কমান্ডে কী কী কাজ করে এগুলো জেনে নিলে আপনার কাজ করার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। আর ইএমটা আমরা প্রথম দিকে কনফিগার করে নিচ্ছি, এ কারণে আমাদের যে সিরিজ টিউটোরিয়ালগুলো আছে এই টিউটোরিয়ালগুলো করতে গেলে আমাদের অনেকগুলো প্যাকেজ ইনস্টল করা লাগবে, সেক্ষেত্রে আমরা কী করে নিলাম প্রিভিয়াস, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কী করলাম প্রথমেই আমরা ইএমটা কনফিগার করে নিলাম, যাতে করে আমাদের টিউটোরিয়ালগুলো করতে সময়গুলো কম লাগে, অর্থাৎ আমরা যে প্যাকেজগুলো ইনস্টল করবো খুব দ্রুত করতে পারি। তো কথা না বলে এখন আমরা কনফিগারেশন ফাইল আসি, এখানে প্রথমে কী দিতে হবে, প্রথমে আপনার ফাইলের নেম দিতে হবে, নেম কী দিব, সাপোজ আমি দিই ব্যাকডোর, এখানে আপনি যে কোনো নেমই দিতে পারেন, অর্থাৎ আমি যখন এই রিপোর্টটা ক্রিয়েট করি তখন আমরা কী দিয়েছিলাম ঢাকা ডট রিপো, আর এখানে দিলাম কি ব্যাকডোর ডট, আর এখানে কী দিলাম ব্যাকডোর, এটা কোনো অর্থাৎ দুটা যে একই হতে হবে এটা কিন্তু না, এখানে আপনি যে কোনো নেমই দিতে পারেন। ওকে, দেন হবে নেমটা কী হবে, অর্থাৎ আপনার রিপোর্ট নেমটা কী হবে, সাপোজ দিলাম আমি মাই রিপো,
তারপর হচ্ছে বেজিউআরএল। বেজিউআরএল হচ্ছে আপনি কোথা থেকে এই প্যাকেজগুলো নিয়ে আসবে, কোথা থেকে আনবে। আমার একটা ফাইল ক্রিয়েট করা আছে, কোথায় এরর কা ফাইল স্ল্যাশ, দেন হচ্ছে রুট, রুটের মধ্যে কোথা দিয়ে যাবে, মাই কি দিয়েছিলাম আমি, আমি আরেকবার দেখে আসি যে আমি কি দিয়ে আসছিলাম, অর্থাৎ আমি যখন এই কোন পাথে আমি আমার প্যাকেজগুলো রেখে আসছিলাম। হ্যাঁ, কন্ট্রোল তারপর শিফট দিয়ে টি চাপ দিলে আপনার একটা টার্মিনাল ওপেন হবে। এখানে দেখেন আমি কোথায় দিয়ে আসছি, মাই মাই ল্যাব তারপরে রিপো, অর্থাৎ আমি এলএস করেও দেখতে পারি, অর্থাৎ দেখেন মাই ল্যাব রিপোর মধ্যে আমি রেখে আসছি প্যাকেজটা। হ্যাঁ, এই জন্য আমরা কি করব, মাই ল্যাব রিপো। ওকে, আমার বেজের রোল দেওয়া শেষ, দেন হচ্ছে এটা অ্যানাবল হবে কিনা। হ্যাঁ, অ্যানাবোল্ড, অ্যানাবোল্ড ওয়ান, তারপর জিপিজি চেক, অর্থাৎ আমার কি ফাইলটা সার্চ করবে কিনা, কি ফাইলটা দরকার নাই এখন, জিপিজি চেক, দেন হচ্ছে জিপিজি চেক, এটা আপনি অন করে রাখবেন না অফ করে রাখবেন, যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জিপিজি কি ফাইল দিতে হবে। ওকে, আমরা এখন অন করে রাখছি না, অফ করে রাখবো, জিরো, দেন হচ্ছে আমরা সেভ করে বের হয়ে যাবো। সেভ করার ক্ষেত্রে অবশ্যই কি ডাব্লু কিউ। ওকে, অলরেডি আমার সেভ হয়ে গেছে। এখন আমি আমার ইয়াম যে রিপোজিটরি ক্রিয়েট করলাম সেটা আমি একটু ক্লিন করে নেই, ইয়াম ক্লিন ওয়াল, ওকে ক্লিয়ার, দেন হচ্ছে ইয়াম রিপো লিস্ট। দেখেন এখানে কিন্তু আমার রিপো লিস্টটা কিন্তু শো করছে না। ওকে, দ্যাট মিন আমার কনফিগারেশন করে কোথাও একটা ভুল হয়েছে। হ্যাঁ, আমি এটা আরও চেক করে নিই, দেখেন ভুলটা কোথাও হয়েছে, আমার বেজিউরালের স্পেলিংটা ভুল আছে। হ্যাঁ, আমি এটা চেক করবো, এটা হচ্ছে ট্রাবল শুট, অর্থাৎ আপনি কোনো কনফিগারেশন করলেন সেক্ষেত্রে যদি সেটা প্রপারলি না হয় তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না, আর রেজাল্ট না আসলে কিন্তু তখন আপনাকে এই ট্রাবল শুটটা আপনাকে করতে হবে। হ্যাঁ, দেখেন বেজ ইউআরএল আমার হয়েছিল আর ইউএল। ওকে, এখন আমরা বের হয়ে যাই, বের হয়ে যাই, ঠিক সেম ক্লিন করে নিই, এম ক্লিন অল, দেন হচ্ছে আমার রিপোর্টার চেক করে নিই। অলরেডি দেখেন এখানে আমার প্যাকেজটা শো করেছে, বাট কিছু আগেও কিন্তু কি এখানে দেখেন স্ট্যাটাস কিন্তু জিরো ছিল। হ্যাঁ, এখানে দেখেন শো করছে। ওকে, এখন আমার ইএমটা অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করবো কিভাবে, সাপোজ আমি যদি আমরা একটা প্যাকেজ ইনস্টল করে আমরা চেক করে দেখতে পারি যে আসলে আমার ইএমটা কনফিগার করা হয়েছে কিনা। ওকে, সাপোজ ইয়াম ইনস্টল বিএসএফ এফটিপিডি, হ্যাঁ ইয়েস, আমি ইনস্টল করে দেখি, দেখেন অটোমেটিক আমার কি প্যাকেজটা ইনস্টল হচ্ছে, দ্যাটস মিনস আমার ইএম কনফিগারেশন ওকে। অলরেডি আমরা তিনটা স্টেপই কিন্তু কমপ্লিট করেছি, ফার্স্ট স্টেপ ছিল আমরা সিটি থেকে প্যাকেজগুলো কপি করে আমার লোকালি কোথাও ডিরেক্টরি ক্রিয়েট করে সেখানে রাখা, সেকেন্ড স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে একটা প্যাকেজ ইনস্টল করা যেটা হলকে আমি ইএম এর জন্য প্রয়োজন, সেই প্যাকেজটাকে রান করা, আর থার্ড যেটা ছিল সেটা হচ্ছে হলকে আমার কনফিগারেশন ফাইলে এসে বলে দেওয়া যে আমার কোথা থেকে আমার লোকাল ফাইলগুলো কি করবে এক্সিকিউট করবে। ওকে, দেখেন অলরেডি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমরা কিন্তু অলরেডি একটা প্র্যাকটিস করে দেখলাম যে আমার প্যাকেজ ইনস্টল হচ্ছে কিনা। এখন আমার কথা হচ্ছে এই প্যাকেজটা যেহেতু আমি একবার ইনস্টল করে ফেলছি ইয়াম দিয়ে, এখন আমরা ইয়াম থেকে আবার এই প্যাকেজটা আনস্টল করবো কীভাবে, একদম সোজা হয়ে আমি যখন ইনস্টল করেছি তখন আমরা কী ছিলাম, ইয়াম ইনস্টল দিয়েছিলাম, বাট আমরা এখন কী দেবো, ইয়াম রিমুভ দেবো, ইয়াম রিমুভ কী 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 ইনস্টল করেছিলাম, বিএসএফ টিপিডি। ওকে, এই প্যাকেজটা কি ইনস্টল করেছিলাম না, এখন আমরা রিমুভ করবো, ইয়াম রিমুভ। ওকে, দেখেন আমার প্যাকেজ রিমুভ, রিমুভ অন প্যাকেজ। এখন এখানে কী বলছে, ইনস্টল সাইজ এতকে ইয়াচ, অলরেডি রিমুভ হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু আমার শো করছে, অর্থাৎ একটা প্যাকেজ কত সহজে ইনস্টল হলো আবার কত সহজে আমরা আনস্টল করতে পারলাম। আর আপনি যদি আরপিএম দিয়ে করতেন সেক্ষেত্রে আমার কিন্তু অনেকগুলো কমান্ড কী করতে হয়, লিখে লিখে যেতে হতো। ওকে, অর্থাৎ আমরা একটা ইএম কনফিগারেশন করলে আমরা কী করতে পারি, অনেকগুলো ফ্যাসিলিটি পেতে পারি, যেমন কী কী ফ্যাসিলিটি পাই, অর্থাৎ আপনি সহজে কী করতে পারেন, যে কোনো আপনার ফাইলকে আপনি ইজিলি ইনস্টল করতে পারেন, অথবা আমরা কিন্তু আরেকটা ওয়েতেও ইয়াম কনফিগারেশন করতে পারি, সেটা হচ্ছে এফটিপির মাধ্যমে, অর্থাৎ রিমোটলি আমরা আবার অনেকে কী করতে পারি, সাপোজ আমার অন্য একটা পিসিতে বা অন্য একটা সার্ভারে আমার কী ইয়াম কনফিগারেশন করা আছে, সে জাস্ট ওই সার্ভারে এফটিপি লাইনটা আমার কনফিগারেশন ফাইলে ধরে দিলেই আপনার কী হবে, তাহলে কিন্তু আমার লোকালি কোনো স্টোর করতে হচ্ছে না, জাস্ট আমার ওই সার্ভার থেকে কানেক্টেড হতে পারে, অর্থাৎ আপনি কী করতে পারেন, রিমোটলি কোনো পিসি থেকেও আপনার ইয়াম অ্যাক্সেস করতে পারেন। আমরা যেহেতু এতক্ষণ ধরে ইয়ামই করলাম, অথচ এখন আমরা ইয়ামের পুরো মিনিংটাই জানলাম না, ইএম এর মিনিং এর সাথে আসলে নামের সাথে কোনো মিল নেই, কারণ ওয়াই ইউ এম এটা কিন্তু কি দেখেন কিভাবে আসছে, ওয়াই ইউ এম ন্যাশনাল ইয়েলো ডগ আপডেটার ম্যানেজার, ইএম এর কিন্তু কি এটা মিনিং করলে এটাতে আসতেছে, অর্থাৎ ইএম ডগ আপডেটার ম্যানেজার। তো আজকে এ পর্যন্তই, অর্থাৎ আমরা কিভাবে ইএমটা কনফিগারেশন করলাম আমরা ডিটেলসটা জেনে নিলাম, প্রথমে আমরা জেনে নিয়েছি কিছু কনসেপ্ট অর্থাৎ ইএম সম্পর্কে, দেন আমরা
প্র্যাকটিক্যালে দেখলাম কিভাবে কনফিগার করতে হয় এবং কিভাবে একটা প্যাকেজ ইনস্টলেশন করতে হয়। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।